এবার জেলা উপজেলা সহ আওয়ামী লীগের কমিটি সব অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগীদের মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। অনুপ্রবেশকারীদের দলে প্রবেশের ব্যাপারেও সর্বোচ্চ সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশের ব্যতয় ঘটলে কমিটি বিলুপ্তি সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দলীয় প্রধান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। আমার সঙ্গে যিনি আমি সভাপতি প্রার্থী হলাম, আরও পাঁচজন সভাপতি প্রার্থী হলেন, তখন আমার আক্রোশটা থাকে ওই ওই প্রার্থীদের উপর। আমি সভাপতি হয়েছে কাজে ওদেরকে কমিটিতেই রাখবো না, এরকম কোথাও কোনো কিছু হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাঁ, ওই কমিটি বাতিল করে দেওয়া হবে, একদম কড়া নির্দেশ। তৃণমূলকে ঢেলে সাজাতে বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যেখানে বিভাগীয় দায়িত্ব পালন করবেন একজন প্রেসিডিয়াম সদস্য। সেইভাবে প্রেসিডিয়াম সদস্যদেরকে বিভিন্ন বিভাগের দায়িত্ব দায়িত্ব যখন দিবেন তখন তো পুরোপুরিভাবেই দায়িত্ব দেওয়া উচিত, এবং সেই পুরোপুরি দায়িত্ব নিয়েই এই যে জেলা সম্মেলন, জেলা কমিটি গঠন, উপজেলা সম্মেলন করা, তৃণমূল পর্যায় পর্যন্ত সম্মেলন করা। কেন্দ্রের এমন সিদ্ধান্তে পূর্ণাঙ্গ কমিটি করতে নড় চড়ে বসেছে বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকরা। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই গতকাল চিঠি পেয়েছি, আমরা আলোচনা করছি, আমরা জেলা কমিটি ইতিমধ্যেই আমরা প্রায় 40 ভাগ ওয়ার্ড কমিটি আমাদের করা আছে এবং কিছু কিছু ইউনিয়ন কমিটিও করা আছে। সেই সংগঠন, সেই আওয়ামী লীগ সংগঠন তৃণমূল পর্যায় থেকে আমরা সুসংগঠিত করার মধ্য দিয়েই আগামী উপজেলা এবং জেলা সম্মেলন সমাপ্তি করতে চাচ্ছি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা অনুযায়ী ত্যাগীদের কমিটিতে আনতে এবং অনুপ্রবেশকারীদের দলে না ভেড়াতে সদা তৎপর এসব নেতাকর্মীরা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।